উত্তর কোরিয়ার কি এমন অদ্ভুত নিয়ম আছে যার কারণে পৃথিবীর বাকি দেশগুলি থেকে আলাদা বলা হয়? আজকে জানব উত্তর কোরিয়ার কিছু অদ্ভুত নিয়ম যা পৃথিবীর বাকি দেশগুলো থেকে উত্তর কোরিয়াকে আলাদা করে রেখেছে। তো চলুন শুরু করি। নাম্বার ওয়ান, উত্তর কোরিয়া এমন একটি দেশ যেখানে 5 বছর পর পর ভোট ঠিকই হয়, কিন্তু সেখানে একজনই প্রার্থী থাকেন, তিনি হলেন কিম জং, আর অন্য কোনো বিরোধী পক্ষ থাকে না। বিরোধী কেউ তার বিপক্ষে কোনো দিন দাঁড়ানোর সাহসও করেনি। নাম্বার টু, উত্তর কোরিয়ার ছেলে এবং মেয়েদের জন্য 28টি চুলের স্টাইল বেঁধে দিয়েছেন কিম জং, এবং এই স্টাইলের মধ্য থেকে বেছে নিতে হয় তাদেরকে তারা কোন স্টাইলে চুল কাটবে। তবে যদি কারোর ওই স্টাইল পছন্দ না হয় তাহলে আপনার তাদের কাছে একটা অপশন থাকে, সেটি হলো টাক হয়ে যাওয়া। কিন্তু কিম জং তিনি নিজের ইচ্ছের মতো চুলের স্টাইল দিতে পারবেন। তবে কিম জং এর মতো চুলের স্টাইল করলে সেই ব্যক্তিকে কঠোর শাস্তি বা মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। নাম্বার থ্রি, আমাদের যেমন টিভির চ্যানেল অনেকগুলি আছে, কিন্তু উত্তর কোরিয়াতে মাত্র 3টি টিভির চ্যানেল আছে, আর উত্তর কোরিয়ার রাজধানীতে রয়েছে 4টি টিভির চ্যানেল, আর এই 3টি 4টি টিভিতে সবসময় সরকারের গুণগান করা হয়। কিম জং চান না যে তার দেশের মানুষ উত্তর কোরিয়ার খবর বা কোনো বিষয় ছাড়া অন্য কোনো দেশের খবর বা বিনোদন দেখুক। নাম্বার ফোর, এই দেশটির ক্যালেন্ডার পৃথিবীর অন্য সব দেশের ক্যালেন্ডারের থেকে একদম আলাদা। বর্তমানে যেখানে পৃথিবীর সব দেশে 20 শতাব্দী চলছে, সেখানে দাঁড়িয়ে উত্তর কোরিয়াতে এখন 105 সাল চলছে। আর এই ক্যালেন্ডার আলাদার রীতি শুরু হয় 1912 সালে কিম ইল সুং জন্মের সাথে সাথে। নাম্বার ফাইভ, এখানে পড়াশোনা শেখা খুবই ব্যয়বহুল, যার কারণে সবাই পড়াশোনা করতে পারে না। কারণ ওখানকার স্কুলে পড়ার খরচ তো দিতেই হয়, তার সাথে এই স্কুলের চেয়ার ও টেবিলেরও খরচ দিতে হয়। মানে আমাদের বাংলাদেশে যেমন বাচ্চাকে স্কুলে ভর্তি করালেন ও মাসে মাসে বেতন দিলেন, কিন্তু উত্তর কোরিয়াতে বাচ্চাকে যেদিন আপনি ভর্তি করলেন সেদিন তার জন্য তার বসার বেঞ্চ ও টেবিলও কিনে দিতে হবে। তাই যারা ধনী ব্যক্তি তারাই তাদের ছেলেমেয়েদের পড়াতে সক্ষম হয়। নাম্বার সিক্স, উত্তর কোরিয়াতে সবচেয়ে বড় 2টি অপরাধ হলো বাইবেল পড়া ও পর্ণ দেখা। তাই যদি কোনো ব্যক্তি এই 2টো কাজ করে ধরা পড়ে তাহলে তার মৃত্যুদণ্ড হতে পারে। নাম্বার সেভেন, উত্তর কোরিয়াতে ইন্টারন্যাশনাল কল করা যায় না, অর্থাৎ এখানকার মানুষ বাইরের কোনো দেশের মানুষের সাথে কথা বলতে পারে না। উত্তর কোরিয়াতে কিম জং তাদের দেশের জন্য নিজস্ব কিছু অ্যাপস তৈরি করে রেখেছে যা শুধু এই দেশটিতেই চলবে, তার বাহিরে নয়। আর যদি কেউ কোনোভাবে উত্তর কোরিয়ার বাহিরে কথা বলে তাহলে তাকে কঠিন শাস্তি পেতে হয়। নাম্বার এইট, উত্তর কোরিয়াতে ঘুরতে যাওয়া মানুষদের একটি হোটেলে রাখা হয়, এবং এই মানুষরা যদি বাইরে বের হয় তাহলে তাদের সাথে করে একটি গাইডকে নিয়ে যেতে হয়, এটাও কিম জং এর নির্দেশ। নাম্বার নাইন, চশমার উপর নিষেধাজ্ঞা নেই বটে, কিন্তু চশমা বাছাইয়ের সময় অত্যন্ত সতর্ক থাকতে হয়। খেয়াল রাখতে হয় কারো চশমার সঙ্গে যেন কিম জং এর চশমার কোনো মিল না থাকে, বিশেষ করে রঙের মিল থাকা তো কঠোরভাবে নিষিদ্ধ। নাম্বার টেন, কিম জং ইলের মৃত্যুবার্ষিকীতে 11 দিনের জন্য দেশজুড়ে হাসি, জন্মদিন, মদপান কিংবা মৃত্যু দিবস পালন করা নিষিদ্ধ করেছে কিম প্রশাসন। একই সাথে সব ধরনের বিনোদনমূলক কার্যকলাপ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ সম্বলিত আদেশে বলা হয়েছে 11 দিন এসব নিয়ম ভাঙলে দেশটির বাসিন্দাদের কঠোর শাস্তির মুখে পড়তে হবে। তাহলে বন্ধুরা, আপনারা তো জানতেই পারলেন উত্তর কোরিয়া কেন অন্যান্য দেশের চাইতে আলাদা। কিম জং এর এসব অদ্ভুত নিয়মকানুন আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।